কুমিল্লায় দিন দিন বাড়ছে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা, বিশেষ করে তরুণরা রক্তদানে উৎসাহিত হয়ে উঠছে। এতে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রক্তের ঘাটতি অনেকাংশেই কমে আসছে। স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করতে দিন দিন গড়ে উঠছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও। বডিতে যে রক্তটা আমরা দিচ্ছি সেটা 3 মাস পর পর রক্তটা নষ্ট হয়ে, মানুষের বিপদে মানে রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দিলে শরীরের লোহিত রক্তকণিকাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে, কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকিও। মেডিকেল সায়েন্সে রক্তদানের ফলে রক্তদাতার দেহের অনেক উপকার হয়, যেমন উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে না। রক্তের চাহিদা পূরণে ব্লাড ব্যাংকের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ বাড়াতে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। মানুষকে সচেতন করার জন্য যতটুকু করণীয় জেলা স্বাস্থ্য বিভাগ সেগুলি করে যাচ্ছে। সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করতে 2004 সাল থেকে পালিত হয়ে আসছে বিশ্ব রক্তদাতা দিবস। নাদিরা সুলতানা, আরটিভি।